ইসরায়েল শর্ত মেনে নিলে দু একদিনের মধ্যে যুদ্ধ বিরতি জানিয়ে দিল হামাস। সোর স্লোগানে উত্তাল সংসদে বিজয়ী ভাষণ দিলেন শাহওয়াজ। সম্পূর্ণ সচল একটি ব্র্যাডলি ট্যাঙ্ক কব্জা করেছে রুশ সেনারা। একদিকে যুদ্ধবিরতি আটকে দিয়ে আবার অন্যদিকে আকাশ থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র। আসলে কি চায় বাইডেন? সবশেষে জানবেন, ক্রিকেট খেলা দেখছিলেন ট্রেন চালকরা, ছড়ল 14 প্রাণ। ইসরায়েল শর্ত মেনে নিলে দুই একদিনের মধ্যেই যুদ্ধবিরতি। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে জানিয়েছেন, যদি তাদের দেওয়া শর্ত নেতানিয়াহুর সরকার মেনে নেয়, তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হতে পারে। রোববার মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে হামাস, ইসরায়েল এবং মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়। এই আলোচনা শুরুর আগে এমন তথ্য জানান নাম প্রকাশ না করা হামাসের ওই কর্মকর্তা। তিনি বলেন, ইসরায়েল হামাসের শর্ত যদি মেনে নেয়, যার মধ্যে রয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তর অঞ্চলে নিজেদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া এবং ত্রাণ সহায়তা সরবরাহ বৃদ্ধি করা, তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির পথ খুলবে। শনিবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ইসরায়েল 6 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি। এখন প্রস্তাবটি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করছে হামাসের উপর। যদি তারা এতে সম্মতি দেয়, তাহলে দুই পক্ষের মধ্যে ফের যুদ্ধবিরতি হবে। চোর সোর স্লোগানে উত্তাল সংসদে বিজয়ী ভাষণ দিলেন শাহওয়াজ। জোট সরকার গঠনের নানা নাটকীয়তা আর রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আইন প্রণেতাদের ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরিফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এই প্রেসিডেন্ট দেশটির 24তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন রোববার। সংসদে ভোটের ফল ঘোষণার পরই আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বড় ভাই নওয়াজ শরিফ এবং জোটের মিত্রদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর এই ধন্যবাদ জানানোর সময় বিরোধী দলীয় আসনে বসা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত আইন প্রণেতারা চোর চোর বলে স্লোগান দেন। এই সময় সংসদে ব্যাপক হট্টগোল আর অস্থিরতা দেখা দেয়। পিটিআই সমর্থিত আইন প্রণেতাদের হাতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পোস্টারও দেখা যায়। দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে শেহবাজ শরিফ ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের আসনে বসা পিটিআই সমর্থিত আইন প্রণেতারা চোর চোর বলে স্লোগান দেন। এই সময় সংসদের কক্ষে নওয়াজ শরিফ এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারিও উপস্থিত ছিলেন। বিরোধীদের ব্যাপক হট্টগোলের মাঝে ভাষণ দেওয়ায় শেহবাজ বলেন, আমার কায়েদ যখন 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন দেশে যে উন্নয়ন হয়েছে সেটা অনন্য এক উদাহরণ। আর এটা বললে ভুল হবে না, নওয়াজ শরিফই পাকিস্তান গড়ে তুলেছেন। তিনি বলেন, জুলফিকার আলী ভুট্টোর আত্মত্যাগকেও জাতি চিরকাল মনে রাখবে। দেশটির নবনির্বাচিত এই প্রধানমন্ত্রী বলেছেন, তার বড় ভাই রাজনৈতিক বিরোধীদের মতো কখনোই দেশের ক্ষতি করার কথা ভাবেননি। সম্পূর্ণ সচল একটি ব্র্যাডলি ট্যাঙ্ক কব্জা করেছে রুশ সেনা। ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের নির্মিত একটি ব্র্যাডলি পদাতিক ফাইটিং ভেহিকেল IFV দখল করেছে রুশ সেনা। ট্যাঙ্কটি সম্পূর্ণ সচল রয়েছে এবং এটি রাশিয়া জুড়ে প্যারোড করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত 26 ফেব্রুয়ারি ট্যাঙ্কটি সম্পূর্ণ কার্যকরী অবস্থায় দখল করা হয় বলে দক্ষিণ আফ্রিকার রাশিয়ান দূতাবাস এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে। পোস্টে শেয়ার করা অন্যান্য ফটোগুলি দাবি করেছে যে ট্যাঙ্কটি একটি ট্রেনেতে মস্কোতে পৌঁছেছে, যদিও ছবিগুলো কখন বা কোথায় তোলা হয়েছিল তা স্পষ্ট নয়। মিলিটারি নিউজ ওয়েবসাইট ডিফেন্স ব্লগ পরামর্শ দিয়েছে যে IFV বর্ম দেখে মনে করা হচ্ছে যে যানটি সম্ভবত 30mm 2A8-24 অটোকানন থেকে গুলি করে থামিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবেদনে যোগ করা হয়েছে যে দখলের পর সাজোয়া যানটির বর্ম, যা ব্র্যাডলি রিঅ্যাক্টিভ আর্মার টাইলস নামে পরিচিত, সম্ভবত বিশ্লেষণের জন্য গাড়ি থেকে খুলে রাখা হয়েছে। রাশিয়া ডিসেম্বরে বলেছিল যে তারা একটি ব্র্যাডলি IFV বন্দী করেছে। যুদ্ধবিরতি আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র। গাজায় আগ্রাসন বন্ধে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেওয়া একমাত্র দেশ ছিল যুক্তরাষ্ট্র। তাদের আপত্তিতেই অবরুদ্ধ উপত্যকাটিতে এখনও যুদ্ধবিরতি কার্যকর হয়নি। সেই যুক্তরাষ্ট্র এবার গাজাবাসীর জন্য আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে। বিবিসি জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রথম ধাপে 38,000 প্যাকেট খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। 3টি সামরিক প্লেন থেকে প্যারাশুটের সাহায্যে সব ত্রাণ মাটিতে পৌঁছানো হয়েছে। এই কাজে যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে জর্ডানের বিমানবাহিনী। এর আগেও খাবারের আশায় ট্রাকের কাছে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের উপর গুলিতে শতাধিক মানুষ মারা যাওয়ার পর ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইরানে আতশবাজি বিস্ফোরণে হতাহত 96। ইরানে আতশবাজি বিস্ফোরণের ঘটনায় গত 10 দিনে অন্তত 5 জন নিহত এবং 91 জন আহত হয়েছেন। ইরানের মেডিকেল এমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়া দফারকে উদ্ধৃত করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে, আহতের সংখ্যা 57% বেড়েছে। মিয়া দফার জানিয়েছেন, আতশবাজি বিস্ফোরণে রাজধানী তেহরানে একজনের মৃত্যু হয়েছে, এছাড়া পশ্চিম আজারবাইজান প্রদেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে 15 জনের অঙ্গহানি, 31 জন চোখে আঘাত এবং 41 জন অগ্নিদগ্ধ হয়েছেন। খবরে বলা হয়েছে, ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসবের আগের দিনগুলোতে আতশবাজির কারণে সৃষ্ট দুর্ঘটনা বেশি ঘটে থাকে। আগামী 12 মার্চ দেশটিতে পালিত হবে আগুন উৎসব। গত বছর ইরানে আগুন উৎসব পালনের সময় অগ্নিদগ্ধ হয়ে 11 জন নিহত এবং 3,500-এরও বেশি মানুষ আহত হয়। ইরানে আগামী 20 মার্চ পারস্য নববর্ষ উদযাপিত হবে। নববর্ষের আগে আগামী 12 মার্চ অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী আগুন উৎসব। ফার্সি ভাষায় চাহার শানবে সুরি নামে অগ্নি উৎসবটি প্রতিবছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশি রুহেলকে ধরিয়ে দিলে 22 লাখ টাকা দেবে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে দুই প্রবাসীকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত এক বাংলাদেশি চক্রের সদস্য রুহেল চৌধুরীকে ধরিয়ে দিতে $20,000 পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। 34 বছর বয়সী ওই বাংলাদেশিকে ধরিয়ে দিতে গত 1 মার্চ FBI একটি পোস্টার প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছে। 2023 সালের 17 মার্চ ও 11 মে অপহরণ, নির্যাতনের দুইটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুহেল চৌধুরীকে খুঁজছে পুলিশ। ওই দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারাও সবাই বাংলাদেশে। এর মধ্যে একটি ঘটনায় গ্রেপ্তার হন জ্যামাইকার আবু চৌধুরী, তার স্ত্রী ইফাত লুবনা। গ্রেপ্তারের পর তারা জামিন পেলেও তা বাতিলের আবেদন করেছে প্রসিকিউটররা। অন্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুলতানা রাজিয়া, সৈয়দ রুবেল আহমেদ, শাহেদ আলম এবং আঞ্জু খান। $50,000 বন্ডে সুলতানা রাজিয়া, $1,00,000 বন্ডে সৈয়দ রুবেল আহমেদ জামিনে মুক্তি পেলেও শাহেদ আলম এবং আঞ্জু খানকে আটক করে রাখা হয়েছে। FBI বলছে, নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায় অসহায় প্রবাসীদের অপহরণ, যৌন নিপীড়ন এবং মুক্তি মুক্তিপণ আদায়ের জন্য অকথ্য নির্যাতনের ওই দুই ঘটনায় চক্রের অন্যদের গাড়ির সর্বের পাশাপাশি নিজেই তা চালাচ্ছিলেন রুহেল। তিনি পুরনো গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের দালাল হিসেবে কাজ করলেও অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতির সব অপরাধে জড়িত। ক্রিকেট খেলা দেখছিলেন ট্রেন চালকরা, 14 প্রাণ। গত বছর ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হন 14 জন, আহত হয়েছিলেন প্রায় 50 জন। সেই দুর্ঘটনার কারণে এতদিন ছিল ধোয়াশা। অবশেষে গতকাল ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেন চালকরা ক্রিকেট খেলা দেখার কারণে ওই দুর্ঘটনা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV'র প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ভারতীয় বার্তা সংস্থা PTI'কে জানান, দুর্ঘটনার আসল কারণ ছিল ট্রেনের চালক এবং সহকারী চালক দুইজনই মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন। ট্রেন কোন লাইনে ঢুকে যাচ্ছে সেদিকে তাদের হুঁশই ছিল না। তিনি বলেন, আমরা এবার ট্রেনে এক বিশেষ ধরনের সিস্টেম বসাচ্ছি যা একই ধরনের অমনোযোগী কার্যক্রমকে ধরে ফেলবে। লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট পাইলট যেন মনোযোগ দিয়ে ট্রেন চালান তাও নিশ্চিত করবে এই সিস্টেম। অশ্বিনী বৈষ্ণব বলেন, আমরা রেলের নিরাপত্তায় বরাবরের মতো গুরুত্ব দিচ্ছি, প্রত্যেকটা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি এবং তার সমাধানও বের করার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। কমিশনার অফ রেলওয়ে সেফটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ হওয়া এখনও বাকি। তবে প্রাথমিক তদন্তেই জানা গিয়েছিল, অন্ধ্রপ্রদেশের ওই দুর্ঘটনার জন্য দায়ী ছিল রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের চালক এবং সহকারী চালক। ওরা দুইটি অটো সিগন্যালে নিয়ম ভেঙেছিল, দুর্ঘটনায় ওই দুই চালকেরই মৃত্যু হয়।